জগন্নাথ ধাম পুরী থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি সাথী, আমার চ্যানেল লাইফ জার্নি উইথ সাথীতে। পুরী যেতে আমরা বাঙালিরা ভীষণ ভালোবাসি, তার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে প্রভু জগন্নাথ দেব। আর তারপরে যদি কিছু হয়ে থাকে সেটা অবশ্যই পুরীর এই দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত। কিন্তু পুরীতে আরও একটা দারুণ আকর্ষণ আছে, সেটা হলো পুরীর এই বিখ্যাত খাজা। পুরীতে গিয়ে খাজা কিনবো না, খাজা খাবো না, এটা তো হতেই পারে না। কিন্তু কোথা থেকে খাজা কিনবো? নামি দামি বিভিন্ন দোকানে প্রচুর ডুপ্লিকেট কিন্তু দোকান হয়ে গেছে পুরীতে, তাই কোথা থেকে খাজা কিনবো এটা একটা খুব বড় ব্যাপার। আজকে আমি দেখাবো আসল গাঙ্গুরাম সুইটস, যেখান থেকে আপনি পাবেন পুরীর সেরা খাজা। সেই দোকানের ঠিকানা, ফোন নাম্বার সমস্ত আমি দিয়ে দেবো এই ভিডিওতে। তো চলুন আপনারা আমার সাথে দেখতে থাকুন। পুরীর স্বর্গদ্বার মার্কেটের একদম পিছনেই আছে এই গাঙ্গুরাম সুইটস। এইটা কিন্তু লোকাল যে উড়িষ্যার মানুষজন আছে তাদের থেকে এই দোকানের ঠিকানা আমি পেয়েছি। এবং এই দোকানের খাজার স্বাদ একদম মানে অতুলনীয় যাকে বলা যায়। এখানে ঘিয়ে ভাজা খাজা আপনি পাবেন 500 টাকা প্রতি কেজিতে, এবং সানফ্লাওয়ার অয়েলে ভাজা পাবেন 200 টাকা পার কেজি, এবং 250 টাকা পার কেজি হচ্ছে মশলা খাজা। গাঙ্গুরামের বাইরে রাস্তায় আছে ছোট ছোট এরকম অনেক খাজার দোকান, এখানে 160 টাকা করে আপনি খাজা পেয়ে যাবেন। কিন্তু সেই খাজার স্বাদ অবশ্যই গাঙ্গুরামের মতো হবে না। খাজা ছাড়াও গাঙ্গুরামে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মিষ্টি। চলুন এবার সেই মিষ্টিগুলোর দাম একটু জেনে নিই। 350 টাকা কিলো। রসগোল্লা কত গো? রসগোল্লা 10 টাকা পিস। আর এইটা কি মিষ্টি? এখানে আপনি পেয়ে যাবেন ছানাপোড়া 350 টাকা কেজি, রসগোল্লা মাত্র 10 টাকা, ভাপা সন্দেশও 10 টাকা, যার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আমরা দোকানে দাঁড়িয়ে সেগুলো খেয়েছি। দোকানে গরম গরম খাজা ভেজে আসছে, আর মিনিট খানেকের মধ্যে এত বড় বড় ট্রে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। ঘিয়ে ভাজা খাজা না সানফ্লাওয়ারে ভাজা, আপনি যেরকম চাইবেন সেটা দোকান থেকে টেস্ট করেই কিনতে পারেন। এগুলো সানফ্লাওয়ারে ভাজা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ঘিয়ে ভাজা। আমরা লাইনে আছি। আমরা খাজার সাথে ছানাপোড়াও নিয়ে নিলাম, আর তার সাথে টেস্ট করলাম এই অপূর্ব স্বাদের ভাপা সন্দেশ। সত্যি কিন্তু দারুণ টেস্ট ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমি এখানে দিয়ে দিলাম দোকানের অ্যাড্রেস আর ফোন নাম্বারও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।